কের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মরে। ও ও ও ও রব তুমি আমি, তুমি দূরে গেলে ওগো বন্ধু আমার, ফুলের মতোই যাব যে ধরে। ও ও ও ও দিনের তরে, ওগো বন্ধু আমার ফুলের মতোই যাব যে ধরে। ও ও ও ও আমি দুনিয়া থেকে চুরি করে, তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি। ঠিক আছে স্যার, চন্দনা এদিকে আয় তো বোন, চন্দনা আরে ও চন্দনা এদিকে আয় তো বোন। কেন ভাইজান দেখ তো 130 কিনা না? কি বলছো চন্দনা, আমি তোমার স্বামী ইউসুফ, তোমাকে খুঁজতে খুঁজতে আমি এত দূর আইলাম। কে কার স্বামী? এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, তুমি হচ্ছে একটা রাজাকার, রাজ মুক্তি যোদ্ধা। তুমি দেশের অরাধীনতা টিকিয়ে রাখতে যুদ্ধ করছো, আমি যুদ্ধ করছি এই দেশ স্বাধীন করার জন্য। তুমি হচ্ছ আমার একটা শত্রু, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী রাজাকার। এমন করে বলো না লক্ষ্মীটি, দিলে বড় ব্যথা ভাই, ভুল তো মানুষই করে, আর আমি একটু করছি, তুমি আমার একটু সুযোগ দাও, জীবন দিয়ে ভুলের সংশোধন করব। সত্যি করে বলো, সত্যি করে বলো, এখানে তুমি কেন এসেছো? ভুলের সংশোধন করতে, অনেক ভেবে দেখলাম, বিদেশিদেরকে সমর্থন করে আর দেশের সর্বনাশ করছি, তাই আমরা একদল রাজাকার দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে অস্ত্র শস্ত্র সহ পালিয়ে এসে মুক্তিযুদ্ধ দলে অংশগ্রহণ করতে চাই। মুক্তিযোদ্ধারা হয়তো আমাকে বিশ্বাস করবে না, তাই ভাবলাম যদি তুমি সবাইকে রাজি করাতে পারো তবে আমরা এখানে এসে যাব। না, আমি বরং কেউ তো সবকে বিশ্বাস করতে পারি, কিন্তু তোমাকে নয়, তোমাকে আমি হারে।
হারে তিনি তুমি একটা মদ্যপাচী শয়তান যৌতুকের জন্য আমার বাবাকে ভিটে বাড়ি বিক্রি করে তুমি আমার বাবাকে ভিক্ষুক বানিয়েছো আমি আমি তোমাকে গুলি করার শয়তান শয়তান তুমি আমাকে ওকে গুলি করার আদেশ দাও আমি ওকে গুলি করব আহা বেচারার কথাগুলো ভালো করে শুনে দেখো না আর কোন কথাই আমি শুনবো না আমি ওকে ভালো করে চিনি ও ও নিশ্চয়ই এখানে কোনো কোনো কুমতলব নিয়ে এসেছে আপনাকে হত্যা করুন ভাইজান ওকে হত্যা করুন যে স্বেচ্ছায় এসে ধরা দিয়েছে তাকে হত্যা করলে বীরত্বের অপমান করা হবে কে হয়েছে এখানে কেউ শত্রু ভাইজান ও শত্রু ওকে ওকে ভাইজান হত্যা করার আদেশ দিন চন্দনা কি বলছে নয়ন কে এই ব্যক্তি চন্দনার স্বামী সে পাক বাহিনী ত্যাগ করে তার রাজাকার বাহিনী নিয়ে আমাদের সঙ্গে যোগ দিতে চায় মিথ্যে কথা ভাইজান ওকে ওকে আপনারা চিনেন না সে কোনো কুমতলব নিয়ে এখানে এসেছে না স্যার কুমতলব নয় কেবল দেশপ্রেমী উদ্ভূত হয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাই ঠিক আছে তোমরা দলবল নিয়ে চলে এসো মনে রেখো আমাদের সাথে বেঈমানি করলে উচিত শিক্ষাই পাবে যদি আমরা বেঁচে না থাকি তাহলে দেশের কোটি কোটি মানুষ তোমাদের বদলা নেবে নয়ন ওকে কিছু দূর পথ এগিয়ে দিয়ে যা তাই করছি ভাইজান চলো ভাইজান ওকে ওকে ছেড়ে দাও মনে হয় ঠিক হয়নি কেন সে কি আর বুঝি আসবে না আসবে তবে মুক্তিযুদ্ধে যোগ দিতে নয় ও মুক্তিযোদ্ধাকে ধ্বংস করতে আসবে এখানে আমি ওকে ভালো করে চিনি মুখের কাছে শিকার গেলেও অনেক সময় বাঘ তাকে খায় না শত্রুকে হাতের কাছে পেলেও অনেক সময় ছেড়ে দিতে হয় এটা হলো বীরের ধর্ম বীরের সঙ্গে বীরের ধর্ম মানায় ভাইজান মূল্য পাবেন কিন্তু এ তো মানুষ নয় হ্যালো হ্যালো এ হচ্ছে একটা দুপায়ের জানোয়ার কিন্তু আমরা তো মানুষ মানুষ হয়ে মানবতা দেখিয়েছি মানব ধর্ম পালন করেছি এখন থেকে আমাদের হুঁশিয়ার হয়ে থাকা প্রয়োজন ভাইজান আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা বিপদ এসে হাজির হবে শয়তান আমাদের ঠিকানা জেনে গেছে তার দল বল নিয়ে এখানে এসে হানা দেবে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো আমরা তাড়াতাড়ি অন্যত্র চলে যাব হ্যালো হ্যালো কিন্তু কিমন কোথায় বিশ্রাম নিচ্ছে বুঝি না ভাইজান সে ঢাকা গেছে আমাদের কি কিছু না বলে হঠাৎ ঢাকা চলে গেলে কেন তিনি বলছেন অপারেশন করতে নাকি ঢাকায় যেতে হবে আজই হয়তো চলে আসবে অপারেশন করতে ঢাকা একা কি চলে গেল অথচ আমাদেরকে কিছু বলে গেল না কি ব্যাপার এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি ঘটেনি আজ ঘটেছে সে না আসা পর্যন্ত আমাদেরকে এখানেই অপেক্ষা করতে হবে এর মধ্যে শত্রুপক্ষ না এলেই হয় শত্রু এখানে আসার পূর্বেই আমরা খবর পেয়ে যাব চারিদিকে আমাদের লোক লাগানো আছে পাশের গাড়ের গ্রামের মানুষ খাবার নিয়ে এসেছে চল খেতে যাই চলুন ভাইজান চলুন রেডি রেডি ম্যাম সাহেব রাখি 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 আরে ও ম্যাম সাহেব এদিকে একবার আসুন আরে ও ম্যাম সাহেব এদিকে একবার আসুন তো আরে দাঁড় ম্যাম সাহেব আহমদ চাচা তোমাকে না কতদিন বলেছি আমাকে ম্যাম সাহেব বলে ডাকবে না তাহলে কি বলে ডাকবো মামুনি না বাপু এই বড় সাহেব শুনতে পেলে এ রেগে যাবে যে আমি হলাম বাপু চাকর বাকর মানুষ চাকর কি মানুষ নয় ঠিক আছে তুমি আমাকে মা বলেই ডাকবে বাবা কিছু বললে আমি দেখব
আচ্ছা মামুনি মা ডাক শুনতে বুঝি তোমার ভালো লাগে তাই না শুধু আমি কেন প্রতিটি নারী মা ডাক শোনার জন্য অধিক আগ্রহ বলে অপেক্ষা করে তা দেশের খবর কি বলো শুনি সে কথা শোনাতেই তো এ তোমাকে দেখেছি আমাদের মুক্তিযোদ্ধারা স্থানে স্থানে এ পাক বাহিনীকে আক্রমণ করেছে নাজেহাল করেছে এ কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে কিন্তু চাচা বাবাজি বললেন মুক্তিযোদ্ধারা বিজয় হলে এই দেশ ইন্ডিয়া হয়ে যাবে এটা কি মগের মুলুক নাকি বললেই হলো মুক্তি যুদ্ধে অংশ নিয়েছে বলে এই দেশের মানুষ এই নিজের দেশ কি কি করে তারা এ অন্যের হাতে তুলে দিবে ইন্ডিয়া যদি এ দেশ দখল করে নিত তাহলে সেই 65 সালের যুদ্ধের সময় নিয়ে যেত তুমি জানো মামুনি ইন্ডিয়া আমাদের লক্ষ কোটি বাঙালিকে আশ্রয় দিয়েছে কিন্তু বাবা কেন এত মিথ্যা বলেন এই স্বার্থ সিদ্ধির জন্য এই নিজের সামান্য স্বার্থের জন্য এমন কাজ নেই যে তিনি করতে পারেন না হ্যালো এত সাধ্য করে কি লাভ মানুষ তো মরলছিল এই দুদিনের দুনিয়ায় স্বার্থ স্বার্থ করে মানুষ নিজেরই সর্বনাশ করে এই প্রতিপত্তি আর সম্পদের লোভ মানুষকে আলিহার মতো হাতছানি দিয়ে ডাকছে যে সে ডাকে ছুটে যায় তার সর্বনাশ হয় ঠিক বলেছো চাচা পাকিস্তানের লোভের মুখে বাঙালিদের উপর নির্যাতন চালাচ্ছে ধ্বংস তাদের অনির্বার্য আর বাবাও ধ্বংস হবেন আরে বাপু এ নিজের চোখে দেখা এ ব্রিটিশের রাজ্যে সূর্য অস্ত যেত না সারা দুনিয়া শুধু লুটপাট করে বেড়াতো আর মাথা বড়ি করতো হাত গুটাতে হয়েছে মামুনি হাত গুটাতে হয়েছে সবখান থেকে হাত গুটাতে হয়েছে এই মাত্র কদিনে ব্রিটিশ জাতি হয়ে গেছে এই নিবু নিবু প্রদীপের মতো এমনই হয় চাচা বাবা বলতেন মানুষের মতো মানুষের বুকে আঘাত দেওয়ার মতো পাপ কাজ আর কোথাও নেই হাই বাবা বাবা আমার বড় ভালো মানুষ ছিলেন ওই গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি মারা গেলেন হ্যাঁ চাচা গাড়ি অ্যাক্সিডেন্টে উনি আর আমার মা মারা গেলেন আমি বেঁচে গেলাম তখন আমার বয়স 7 বছর চাচার কোলে মানুষ তিনি আমাকে বিয়ে দিয়ে আমেরিকা চলে গেছেন এই দেশে আমার আপন বলতে আর কেউ নেই চাচা তাতে কি হয়েছে এই পৃথিবীতে কেউ কারো আপন নয় সবাই একা একদম একা যাও মামুনি তুমি নিজের ঘরে যাও আমার আবার অনেক কাজ পড়ে আছে আমি যাই মামুনি আমি যাই পৃথিবীতে সবাই একা কেউ কারো নয় কিন্তু প্রেম ভালোবাসা বলতে কিছু আছে তো নাকি নাকি তাও মিথ্যে না মিথ্যে নয় দেশ প্রেমিক উদ্বুদ্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন উৎসর্গ করে দিতে প্রেম সত্য প্রেমের কারণে বিধাতা বিশ্ব প্রাণ করতে সৃষ্টি করেছে
বৌমা কেউ টেলিফোন করেছিল না বাবা শোনো বৌমা ডানমন্ডিতে আরো দুটো বাড়ি কিনলাম সাজ্জাতালির সঙ্গে আমার যে বিগ বাস শেয়ার ছিল তাতে সাজ্জাতালি বিগ বাস শেয়ার আজ তা আমি কিনে নিলাম এখন থেকে ব্যবসার মালিক আমি একা অবশ্য দলিলটা করা হয়নি পরে করে নেব দলিল না করে সব টাকা দিয়ে দিলেন বাবা তাতে কিছু হবে না সাজ্জাতালিকে আমি ভালো করে চিনি সে দলিল দিয়ে দিবে বেঈমানি করার মতো লোক সে নয় বেঈমান হলো আমার পুলাঙ্গার পুত্র ইমন বাবা সে নাকি হয়েছে মুক্তিযুদ্ধ একবার যদি এই খবর পাক বাহিনী জানতে পারে আমার পজিশন কোথায় এসে দাঁড়াবে ভেবে দেখেছো বৌমা আর হ্যাঁ যদি কেউ জিজ্ঞাসা করেই ফেলে তাহলে বলবে করাচ্ছে গেছে ফিরতে দেরি হবে মিথ্যে বলবো বাবা বিপদে পড়লে কখনো মিথ্যে কথাও বলা একটা কথা বলবো বাবা মনে কিছু করবেন না কি কথা বেলই কেন না আপনি আর সম্পদের পিছনে ছুটবেন না এই জীবনে অনেক সম্পদ কামাই করেছেন আর কেন আরে বেটি আমার জন্য নয় সম্পদ কামাই করছি তোমাদের জন্য তোমাদের ভবিষ্যতে এসব কাজে লাগবে কিন্তু আপনার ছেলে তো এত সম্পদ পছন্দ করে না ও তো একটা বখাটে রাস্তা বাবা ওই বখাটে মানুষটা যদি আপনার মৃত্যুর পর সব সম্পদ নষ্ট করে ফেলে তখন কি হবে বাবা তবু এ দেশের সেরা ধনী আমাকেই হতে হবে ও অর্থের নেশায় যে আপনাকে পেয়ে বসেছে বাবা এই নেশা যে বড় ভয়ঙ্কর তাই তাই বলছি বাবা চুপ করো আমাকে জ্ঞান দিতে আসবে না নিজের কাজে যাও বেয়াদবির একটা সীমা থাকার প্রয়োজন আমি তো আগেই বলেছি যদি রাগ করেন তবে কিছু বলবো না না আমি রাগ করিনি তুমি ভিতরে যাও তাই যাচ্ছি বাবা আমাকে জ্ঞান দিতে আসে দুদিন তোলা না জ্বললে জ্ঞানের বাণী হারিয়ে যাবে বাবা কয়েকজন বুদ্ধিজীবীকে হত্যা করার জন্য তুমি মেজর এইচআর খানকে বলেছিলে সেই কৈফত কি তোকে দিতে হবে দিতে হবে বাবা 7.5 কোটি বাঙালির প্রতিনিধি হয়ে এসেছি আমি আমার কাছে সেই কৈফত দিতে হবে বাবা তাই নাকি প্রতিনিধি সে আবার কিভাবে হলো আবেগের বশে নাকি না অন্য কিছু এই মুহূর্তে তুই স্থান ত্যাগ কর না করলে পুলিশ ডাকবো ভালো বাবা বুদ্ধিজীবীরা তোমার কি ক্ষতি করেছিল কেন তুমি তাদেরকে খুন করালে কোনো কথা বেরিয়ে যা জবাব না নিয়ে বাবা আমি যাব না যাবি না তবে তোর মৃত্যু দূরতে দেখ হ্যালো কি করলেন ছোটু হুজুর হে কি করলেন কি করলে তুমি নিজের পিতাকে খুন করলে এত বড় বেঈমানি তুমি করতে পারলে নিজের পিতার সঙ্গে বেঈমানি করলাম তা দেশ মাতৃকার ভালো হলো চন্দনা বলেছিল পিতার চাইতে দেশ বড় পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও তুমি এখান থেকে নইলে যে পুলিশ ধরে নিয়ে যাবে কিন্তু
सत्कार करो प्रचुर दान खेरात करो तुम्हें कर लाम बाबा चले जावस्था कर राखी सर्वनाश हो गल दर्जा खुलन के आल बदर बाहिनी कमांडर अहमदाद अली বাড়িতে কান্না কাটি হচ্ছে কেন এ কি আমার তালি সাহেব মাটিতে পড়ে আছে কেন এত রক্ত কি হয়েছে সাহেব খুন হয়েছে কে খুন করলো তার ছেলে ইমন সে কোথায় এ চলে গেছে তুমি তাকে ধরে রাখতে পারলে না তার হাতে যে গুলি ভরা পিস্তল ছিল সে যে একজন মুক্তিযোদ্ধা सहयोगित पिता के खुन कर मामुन किछु जाने ना चुप क्यों दोषी कर मेजर साहेब सामने गए बोलें चलो हमारे रहमत आली पुलिस पाठिए दीची লাশের সঙ্গে তুমিও থানায় এসে এজাহার করবে আপনি চলুন আমার সঙ্গে না না আমি যাব না আমি কোনো দোষ করিনি বাবাকে ফেলে আমি কোথাও যাব না সুজা কথা এনে গেলে হাত ধরে নিয়ে যাব না না আমার গায়ে হাত দিবেন না আমি যাচ্ছি বাবা ছেড়ে দেখো বাবা তুমি যাদের পক্ষ নিয়ে জীবন দিলে তারাই আজ তোমার পুত্র বধুকে বিরা দোষে অপমান করছে একবার দেখো বাবা একবার দেখো দেখা দেখি বড় হবে চলো না আমার সঙ্গে রহমত চাচা তারা যদি আমাকে জেল হাসতে বন্দি করে রাখে অথবা মেরে ফেলে তুমি বাবার সৎকারের ব্যবস্থা করো আর টেবিলের ডয়ারে টাকা আছে ওগুলোকে গরিবের মাকে বিলিয়ে দিও মামুনি একি হলো মামুনি একি হলো চলুন ঠিক আছে তাই চলুন তাই চলুন
निर्दोषी मेटाके अरेस्ट करे निये गेलो खुदा तुम्हें बोले दाओ खुदा तुम्हें बोले दाओ एखन आमी की करब हुजूर ঠান্ডা কে ঠান্ডা করে দেব কই হে সিপাহী আলামতলে নে বাঙালি নেই খান তুম বাঙাল নেই বাঙাল কা বাচ্চি হে যাও সুন্দরী কে বুলাও যাইতেছি স্যার বহুত বহুত ভাবনায় পড়িলাম এত বাঙাল মারিলাম তো বড়া ঠান্ডা হলো না একটা মারিলে দশটা গজাইয়া উঠে ইন্ডিয়া যুদ্ধ ঘোষণা করিয়াছে উফ কি যে করি আমার পশ্চিম পাকিস্তান কি অবস্থায় আছে কে জানে সালাম মেহবান এসো সুন্দরী তোমাকে আমার বিশেষ প্রয়োজন সিপাহী এস স্যার কে আসিলে আমাকে জানাইবে ঠিক আছে স্যার সুন্দরী যুদ্ধের খবর কিছু রাখো কি করে রাখবো আমি যে বন্দি বন্দি কিসলে বন্দি তোমার তোমার বুকের খাঁচার ভিতরে যে আমি একেবারে বন্দি তুমি বহুত ভালো কথা বলিতে পারো মুগর মেজাজ বহুত খারাপ আছে যুদ্ধে আমরা কুছ সুবিধা করতে পারতেছি না বহুত ছুজার লোকসান হইয়া গিয়াছে বলো কি মেহেরবান তোমরা হলে কি যুদ্ধে যাত্রী হলে কি হবে বাঙাল বহুত চালাক আদমি আছে বিজলির মতো আসিয়া আমাদের লোক মারিয়া আবার চলিয়া যায় কোটা হইতে আসে আবার কোঠায় বা চলে যায় কে জানে বেটারা একেবারে বেহাই এই বটে এত মায়ের খেলো তবু তোমাদের অধীনতা এই মুটেই স্বীকার করলো না ঠিক বলেছ সব বাঙালি বেহায়া নইলে এত বাড়ি ঘর পুরালাম এত লোক মারিলাম কত নারীর সম্মান নষ্ট করিলাম অথচ আমাদেরকে মানিয়া লইতেছে না আমাদের লোক ক্ষতি করিয়াই চলিতেছে এখন আমি কি করব দিল মেজাজ বহুত খারাপ মে তুমি একটা গান শোনাও আচ্ছা কি করা যাবে এই তো প্রথম একটি ছেলে Thank you.
बहुत भलो हुआ सर ठीक है पाठिए जाओ सुंदरी तुम अंदर महले जाओ अरे छुरकी কেউটে সাপ নিয়ে খেলা করতে আমরা ভালোবাসি দরকার হলে সাপের বিষ দাঁত ভেঙে ফেলব আর লেজটাও ছিঁড়ে ফেলব আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ তার সাজ্জাদলি সাহেব খবর কি বৈঠে সে তো আমারও প্রশ্ন আপনার বাহিনী সারা দেশে মুক্তিযোদ্ধাদের কাছে মার খাচ্ছে আর পিছপা হচ্ছে এভাবে চলতে থাকলে যে পটল তুলতে হবে প্রাণ নিয়ে দেশে ফিরে যেতে পারবেন না আমরা ঠিকই দেশে ফিরে যাব তা আপনাদের কি ক্ষতি ক্ষতি হবে আমাদেরকে নিয়ে ভাববেন না মুক্তিযোদ্ধারা তো আমাদেরই লোক দেশ স্বাধীন হয়ে গেলে ওদের হাতে পায়ে ধরে বলবো না বুঝে ভুল করেছি আমাদেরকে মাফ করে দাও ওরা দয়া করে মাফ করে দেবে তারপর তারপর শুরু হবে মুক্তির খেলা মুক্তি যোদ্ধাদের মধ্যে লাগাবো গন্ডগোল ওদেরকে দিয়ে ওদেরকে মারবো আর হন হন করে দেশের সকল ক্ষমতা চলে আসবে আমাদের হাতের মুঠোয় আসবে কিনা